एवरीवन সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করলাম ব্রেকফাস্টে আজকে আছে আমাদের মশলা ওটস তো আমাদের ওটস রেডি এখন আমরা ব্রেকফাস্ট করব এই দেখো তো চলো আজকে পার্লারে যাব আর আজকে লাঞ্চ বানাবো না কেননা আজকে আমরা ঠিক করেছি লাঞ্চে খাবো বিরিয়ানি তো সেই জন্য রান্নার চাপ নেই আর সকাল থেকে আজকে অনেক পড়িয়েছি পড়াশোনা কমপ্লিট এখন শুধু পার্লারে যাওয়ার পালা তারপর এসে বিরিয়ানি খাবো তো চলো ব্লগটা এখন স্টার্ট করলাম তোমরা সাথে থেকো আর দেখতে থাকো ব্লগটা পার্লার থেকে বাড়ি চলে এসেছি আজকে ওয়েদারটা ভীষণ খারাপ পুরো মেঘলা ওয়েদার বাইরে বৃষ্টি পড়ছিল অনেকক্ষণ এখন আমরা পার্লার থেকে বাড়ি চলে এসেছি আর শোনা আজকে বিরিয়ানি নিয়ে এসেছে সেই জন্য আজকে ভীষণ এক্সাইটেড বিরিয়ানি খাওয়ার জন্য অবশ্যই আমরাও এক্সাইটেড শোনা কোক তো আনা হয়নি বললে না কেন এ মা এ মা বলে কিছু দাদ নেই কোক ছাড়া বিরিয়ানি ঠিক জমেই না বিরিয়ানি সব বন্ধ আমি যাব না তাও ভালো খাবো না তাও ভালো তো ঠিক আছে আমরা এখন বিরিয়ানি দিয়ে লাঞ্চ করব আমাদের এখানে যে বিরিয়ানিটা পাওয়া যায় হাজি বিরিয়ানি তো বেশ ভালো কখনো কখনো একটু গড়বড় করে দেয় ঝোলের থেকে মাংস উঠিয়ে দিয়ে দেয় খুব ভিড় হলে আদারওয়াইজ ভালোই থাকে আর দুপুরবেলা তো খুব ভালো থাকে কেননা দুপুরবেলা ওরা একদম ফ্রেশ ফ্রেশটা বানায় তো আমরা কিন্তু কখনো দুপুরবেলা বিরিয়ানি এনে খাইনি তাই না শোনা এই প্রথম আমরা দুপুরবেলা এনে খাচ্ছি আজও খেয়েছিল একবার হ্যাঁ তো আমরা এখন লাঞ্চ করে নিই আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন বাজে 5:45 আমি পার্লারে চলে এসেছি আর দেখো আস্তে না আস্তে বৃষ্টি নেমেছে ভীষণ খুব বৃষ্টি হচ্ছে তাও লোকজন মোমো চাউমিন খাচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও কিন্তু রাস্তাঘাটে একটু গাড়ি ঘোড়া কম অনেকটাই বৃষ্টি হচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান এক মিনিট দাঁড়াও ওয়েট ওয়েট এভরিওয়ান পার্লার থেকে চলে এসেছি অনেকক্ষণ এসে আজকে আমরা ডিনারটা একটা স্পেশাল ডিনার করব সেটা হলো গার্লিক ব্রেড একটু অন্যরকম ভাবে চিজি গার্লিক ব্রেড আজকে বানাবো তো তার জন্য কি কি লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে বাটারের মধ্যে আমি একটু গার্লিক দিয়ে বাটারটাকে গরম করে নিয়েছি এখানে আছে ওরেগানো আর চিলি ফ্লেক্স এখানে আছে চিজ মোজারেলা চিজ আর এখানে আছে ব্রাউন ব্রেড আমরা জেনারেলি আমরা কি করি ব্রাউন ব্রেডটাই খাই তো যাই হোক এখন আমি এটা বানাবো তো দেখো কি করব সবার আগে আমি মাইক্রোওয়েভটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি অনেকক্ষণ এখানে লাগিয়ে দিচ্ছি বাটার বাটার লাগিয়ে নিলাম এবার এর মধ্যে দেব চিজ চিজ দিয়ে দিচ্ছি এবার দেব চিলি ফ্লেক্স আর ওরেগানোটাকে আমি একসাথে মিক্স করে নিলাম এই যে দেখো খুব বেশি দিলাম না নইলে অনেক ঝাল হয়ে যাবে এটাতে করতে হবে তো এর মধ্যে তো একসাথে বেশি হবে না দুটো করেই হবে তো দুটো দুটো করে বানিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি এটা কি রকম দেখতে হলো ওভেনটাকে আমি প্রিহিট করে নিয়েছি একটা স্যান দিয়ে দিলাম এই দিলাম 180 ডিগ্রিতে দেব 4 মিনিটের জন্য 2 মিনিট হয়ে গেছে তো 4 মিনিট দিতে হবে না আমি দেখলাম এটা সুন্দর হয়ে গেছে 4 মিনিট দিলে হয়তো বেশি হয়ে যাবে তো এই যে দেখো এখন আর যেটা খাবে আচ্ছা মাম টোটাল 4টা তো হ্যাঁ বাবা অনেকগুলো আছে তো এই যে দেখো আমাদের চিজি গার্লিক ব্রেড রেডি আর যে এখন খাবে আর যে চলে এসো আমরাও ট্রাই একটু টেস্ট করব নাকি সোনা আমরা একটা একটা করে টেস্ট করি পরে আমরা খাবো তো আর যে তুমি খেয়ে বলো কেমন হয়েছে শোনা মাইক্রোওয়েভটা একটু বন্ধ করে দাও না তো ঠান্ডা হয়ে যাবে ভালো হয়েছে অনেক ভালো তুমি খুশি থ্যাংক ইউ ব্রেড খেয়ে পেট ভরলো না তো দেখো আমি একটুখানি খিচুড়ি বানিয়েছিলাম সকালবেলা অল্প খেয়েছিলাম তো খিচুড়ি আর পশুদের মাংস ছিল মাংস তো খিচুড়ি আর মাংস দিয়ে ডিনার করছি সোনা যেটা বানিয়েছিলাম মার্জুর জন্য সোনা ওটাই খেলো আমি 2 পিস খেয়েছি কিন্তু পেটটা ভরছে না ব্রেড শেষ তো আমি এখন মাংস খিচুড়ি খাবো আর একটা দেখছি মুভি সাথে সাথে এখন অনেক বাজে 5:10 বেজে গেছে আবার ঘুমোতেও হবে
আমাদের ডিনার হয়ে গেছে অনেকক্ষণ, আমি আসলে একটা মুভি দেখছিলাম সেই জন্য দেরি হয়ে গেল, এখন বাজে 11:45, আর যে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে, তো চলো আমিও ঘুমোতে যাই, সকালবেলা উঠতে হবে আবার। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো, কালকে চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে, আজকের জন্য এইটুকুই, টাটা, গুড নাইট, বাই বাই।